আজ কিছু কথা বলবো আপনার আরব দেশের খেজুর গাছের অফশুট নিয়ে। দেখেন, এটা একটা খেজুর গাছ। গাছের সাইডে যে ছোট ছোট গাছের মতো বের হয়েছে, এগুলোকে অফশুট বলে। এগুলোকেই পরে কেটে নিয়ে আপনার চারা করা যায়। দেখেন, আরো ক্লোজ করে, এটাই অফশুট। অফশুটগুলোকে একটা প্রসেসের মাধ্যমে চারা করা যায়, সেটা অন্য একদিন দেখাবো। দেখেন কি পরিমাণে অফশুট হয়েছে, সবগুলোই অফশুট। ছোট একটা গাছ, এখনো ফুল আসে নাই। এই পাশে আরো একটা গাছ আছে, এই গাছেও কিছু অফশুট আছে। হ্যাঁ, এই গাছে আবার ফুল আসছে। এই নিচে যেগুলো বের হয়েছে এগুলো অফশুট, উপরে এই যে এখানে ফুল আসছে, এই যে এগুলো ফুল। এখন এটা স্ত্রী গাছ নাকি পুরুষ গাছ এখনো বোঝা যাচ্ছে না। তবে যে কোনো খেজুর গাছ থেকে যদি আপনার এই অফশুটগুলো বের হয়, এগুলো সবসময় আপনার স্ত্রী গাছ হয়, এগুলো পুরুষ গাছ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকেও দেখা যাচ্ছে, এই যে এগুলো আপনার অফশুট। আবার উপরে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হলো আপনার ফুল আসছে। কোনটা স্ত্রী গাছ আর কোনটা পুরুষ গাছ, এ নিয়েও পরে একদিন আপডেট দিব। দেখেন, এই যে এখানেও আছে, এই যে সব এগুলো গোড়া থেকে যেগুলো বেরোচ্ছে এগুলো সবই অফশুট। ছোট ছোট গাছ, এত ছোট গাছেই ফুল চলে আসছে।